প্রশাসন সূত্রে জানা যায়, রেনু মণ্ডল প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘর পায়। এই ঘর নির্মাণ করার জন্য প্রথম কিস্তি 60,000 টাকা সে পেয়েছিল। এরপর দ্বিতীয় কিস্তির জন্য রেনু মণ্ডলের বাড়িতে তদন্ত করতে যায় ব্লকের আধিকারিক প্রসেনজিৎ সরকার ও ব্লক কর্মী পলাশ কর্মকার। তারা বৃহস্পতিবার বিকালে মানিকচক ব্লকের মানিকচক গ্রাম পঞ্চায়েত এলাকার জোটপাট্টা গ্রামে রেনু মণ্ডলের বাড়িতে গিয়েছিল। সরকারি সূত্রে আরও জানা যায়, রেনু মণ্ডল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ সরকারি নিয়ম মেনে করেননি। তারপরেও সরকারি আধিকারিককে জোর করে তদন্ত প্রক্রিয়া শেষ করার চাপ দিচ্ছিল। সেই সময় রেনু মণ্ডলের স্বামী বরুণ মণ্ডল মদ্যপ অবস্থায় সরকারি আধিকারিক প্রসেনজিৎ সরকার ও পলাশ কর্মকারের উপর বাঁশ ও লাঠি দিয়ে চড়াও হয়। ঘটনাস্থলে বেধরক মারধর করা হয় প্রসেনজিৎ সরকারকে। সেই সময় সে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মানিকচক ব্লক থেকে জয়েন্ট ভিডিও রমেশচন্দ্র মণ্ডল এবং মানিকচক থানার পুলিশ পৌঁছায়। অভিযোগ, রমেশচন্দ্র মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং তাকে মারধর করার চেষ্টা করা হয় রেনু মণ্ডলের পরিবারের তরফ থেকে। এরপর কোনোভাবে পুলিশ সেখান থেকে আহত প্রসেনজিৎ সরকার ও সরকারি আধিকারিকদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘটনায় ব্লকের তরফ থেকে লিখিত অভিযোগ করলে বরুণ মণ্ডলকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। সেই সময় আমি বাড়িতে ছিলাম, হঠাৎ করে ওখান থেকে আমাকে একজন বিকাশ মণ্ডল হয়তো ফোন করেছিল। আমাকে ফোন করার পরে বলছে আমাদের ব্লক থেকে সরকারি আধিকারিকগুলো গেছিলো। কেন গেছিলো? যে ঘরের দ্বিতীয় লটের ছবি তোলার জন্য, ইনকোয়ারির জন্য। ঘরের পিএম বাংলা আওয়াজ জন্য যে ঘরটা পেয়েছিল তার জন্য ছবি, দ্বিতীয় কিস্তির টাকা ছবি করার জন্য গিয়েছিলো। তাদের যেটা শুনলাম যে আমাদের যে আমাদের পঞ্চায়েত সমিতির যে মেম্বার রেনু মণ্ডল তার হাজব্যান্ড, সেটা আমাদের সরকারি আধিকারিকগুলোকে হাসপাতাল দিয়ে তাড়িয়েছে। সেটা প্রাণে হয়েছে, গ্রামের লোকজন কিছু এসে রক্ষা করছে। এগুলো রিপোর্টগুলো দেখলাম, আহত আছে তো? হ্যাঁ, সেটা এখন বর্তমানে ও পায়ে বাঁশটা দিয়ে তাড়িয়েছে, হাসা নিয়ে তাড়িয়েছে, মেরেছে ওকে। হ্যাঁ, ওকে মেরেছে। এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের সরকারি মানে একটা নির্বাচনী মানে যেহেতু ঘোষণা হওয়ার পরেও আমাদের একটা পাল্টা অভিযোগ করে রেনু মণ্ডল জানায়, সরকারি আধিকারিক ঘরের কিস্তি দেওয়ার নাম করে 10,000 টাকা কাঠমানি চেয়েছিল। তা আমি দিতে রাজি না হওয়ায় আমার স্বামীর সঙ্গে বচসা হয় এবং স্বামী রাগের মাথায় মেরে দেয়। এভাবে কাঠমানি চাওয়ার আমরা প্রতিবাদ জানাই। আমরাও লিখিত অভিযোগ করতে চলেছি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। পাশাপাশি তিনি আরও বলেন, জয়েন্ট ভিডিও রমেশচন্দ্র মণ্ডল তার বাড়িতে গিয়ে তার স্বামী বরুণ মণ্ডলকে মারধর করেছে। ঘটনা হয়েছিল আমার মানে 5 মাস আগে পিএমওয়াই ঘর যে ঢুকেছে আমারটা, তো প্রথম রাউন্ডে যেটা ছবি তুলেছে সেটার মাধ্যমে টাকা ঢুকেছে। এবার দ্বিতীয় রাউন্ডে যখন আমার নিয়ন্ত্রণ পর্যন্ত হয়ে গেছে, প্রসেনজিৎকে এবার ফোন করতে ছবি তুলতে বলছি, ওই প্রসেনজিৎ প্লাস এরা বলছে যে কি না, টাকা না দিলে 10,000 টাকা লাগবে, 10,000 টাকা না দিলে হবে না। আমরা বললাম, কেন দাদা 10,000 টাকা আমরা একটা বিজেপির মেম্বার কেন দেবো? বলছে বিজেপির মেম্বার আসো বলেই, তোমাদের কোনো ই নাই, তোমাদের কাছ থেকে টাকা নেবই। আমাদের অফিসে টাকা লাগে, ওই জয়েন্ট সাহেব রমেশচন্দ্র মণ্ডল ওনাকে বলছে যে কি না, ওই জয়েন্ট সাহেব আমাদের কাছ থেকে টাকা নেই, আমরা টাকা কিন্তু না দিলে আমরা স্টাফ মিলে আমরা কাজ করতে পারবো না, টাকা আমাকে দিতেই হবে। এইভাবে মানে কি এতদিন বুঝে বুঝিয়ে বলে চলে যাচ্ছি। আমার বাড়ির আশেপাশে আমাদের সমাজে আমি 6টা বুথ নিয়ে যেহেতু পাস করেছি, সেখানেও একদম আমরা এর আগেবার লিখিত অবজেকশন করেছি, তাতেও ওরা টাকা নিয়ে যায়। আগে যে সুরজিৎ পণ্ডিত সাহেব ছিলেন বিডিও সাহেব, তাকেও আমরা লিখিত কমপ্লেন করেছি যে কি না এরা এইভাবে টাকা তুল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।